কিন্তু এখানে এসে আমি সত্যি আশাবাদী হচ্ছে এই ভেবে যে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেভাবে গড়ে ওঠা উচিত সেভাবে হয়তো বা গড়ে উঠছে। আপনারা শুনছিলেন ভাষার মাস, অবশ্যই এই ভাষাতে, এই ভাষার মাসে আমরা যে সাংস্কৃতিক অনুষ্ঠান দেখলাম অসম্ভব সুন্দর। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, I have given you independence. Now you go and preserve it. এই প্রিজার্ভ করবে কারা? সেই একইভাবে আমি, আপনারা, আমাদের সন্তানেরা এবং তাদেরও পরবর্তী প্রজন্ম। এই ধরনের যখন কোনো একটি প্রোগ্রাম আয়োজন করা হয় তখন কিন্তু ওদের ভিতরে একটা উৎসাহ আসে, হ্যাঁ, বাংলা গানের প্রতি বা বাংলা সংস্কৃতির প্রতি। ভাষার মাস, আমাদের প্রাণের মাস, এই সময় এমন একটা আয়োজনকে আমি সাধুবাদ জানাই। বাংলাদেশের হৃদয় হতে তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী। কারণ আমাদের নতুন প্রজন্ম, তারা আমাদের দেশের সংস্কৃতি, আমাদের দেশের শিকড়কে উত্তরোত্তর আরও ইনিশিয়েটিভ নেওয়া হবে যাতে এটা কন্টিনিউ করে ভবিষ্যতে। কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা, সজনে ডাঁটায় ভরে গেছে গাছটা, আর আমি ডালের বুড়ি শুকিয়ে রেখেছি। খোকা, তুই কবে আসবি? অতএব কবিতাটা আমাদের জীবনের জন্য খুবই জরুরি, আর আমার শেকড় হচ্ছে আমার বাংলা। আমরা বাংলার জন্য জীবন দিয়েছি, রক্ত দিয়েছি,
সেই বাংলাকে যদি আমরা শ্রদ্ধা করতে না পারি তাহলে আমার মাকেই আমি শ্রদ্ধা করতে পারবো না। ষষ্ঠ আন্তঃবিদ্যালয় বাংলা অলিম্পিয়াড একটি প্রতিযোগিতাতে এসেছি। এখানে বাংলাদেশের বড় বড় ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর মাঝখানে একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, যেখানে তারা বাংলাদেশের ভাষা, বাংলাদেশের গান এবং বাংলাদেশের নাচ বিভিন্ন ধরনের সাবজেক্টের উপর প্রতিযোগিতা করছে। অনুষ্ঠানটা সত্যি খুব এনকারেজেবল একটা অনুষ্ঠান, কারণ এই ধরনের ইংলিশ মিডিয়ামে যারা পড়ছে তারা যে বাংলা গান শোনে এবং তারাও যে বাংলা খুব সুন্দর করে কথা বলে, অনেকে আমরা সেটা বুঝতে পারি না। এটি আমার কাছে ভীষণ ভালো লাগছে এই কারণে যে ঢাকার এতগুলো ইংরেজি স্কুলের ছাত্রছাত্রী তারা অংশগ্রহণ করছে বাংলা অলিম্পিয়াডে। তারা রচনা লিখছে বাংলায়, তারা ছবি আঁকছে, গান করছে বাংলায়, তারা কবিতা লিখছে, এরকম নানান ধরনের প্রতিযোগিতার ভেতর দিয়ে বাংলায় তাদের পারদর্শিতা দেখাচ্ছেন। ইংলিশ মিডিয়ামের ছেলেমেয়েরা যারা বাংলা চর্চা মূলত করে না তাদেরকে আমরা পাচ্ছি যে প্রতিযোগী হিসাবে, যারা বাংলায় আমাদেরকে নেচে দেখাচ্ছে। লেখাপড়া করার আগে শিশুদের হাতে রং তুলি, মাটি এইসব তুলে দেয় যে তুমি যা ইচ্ছে তাই করো। লেখাপড়ার সাথে সাথে কাইনেস্থেটিক যে কোনো অ্যাক্টিভিটি, সেটা আমি মনে করি স্কুলের এনকারেজ করা উচিত। The Bangla Olympiad arranged by International Hope School Bangladesh is not just about Bangladeshi students from English medium schools or English version schools. It is also about the foreign students that are participating in this Olympiad. Jol shiri নদীর তীরে তোর কুশির কাকুন যেন বাজে। জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে আমরা অষ্টম বাংলা অলিম্পিয়া 2019-এর উদ্বোধনী ঘোষণা করছি। বাচ্চাদের ছবি সবসময় সুন্দর হয়ে থাকে, ওরা একদম ভিতরের জায়গা থেকে খেলার মতো করে ছবি আঁকেন। আমাদের আমি ছোটবেলায় সুলতান কাকুর কাছে ছবি আঁকতাম, এসএম সুলতান, তো উনি বলতেন যে ছবি আঁকলে বাচ্চাদের অবজারভেশন পাওয়ারটা বাড়ে। আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, তার করতলে পলিমাটির সৌরভ ছিল। আমি খুবই মনে করেছিলাম যে তার থেকে অনেক ভালো পেয়েছি, এদেরকে খুব রুচিশীল, তাদের নির্বাচনগুলো খুব সুন্দর হয়েছে। এত ভালো বাংলায় গান করছেন, বাংলায় কবিতা পড়ছে, অভিনয় করছে, তাদের পারফরমেন্স এবং বাঙালি সংস্কৃতি যে তারা লালন করছে, এটা আমাদেরকে সত্যি একটা দৃষ্টান্তমূলক কাজ করেছে তারা। আমি ধন্যবাদ জানাই ইন্টারন্যাশনাল হোপ স্কুলকে যে এরকম বাংলা অলিম্পিয়াডের এত বছর ধরে তারা আয়োজন করছেন। শুধু আমাদের স্কুল নয়,
সারা দেশের ইংরেজি মাধ্যম ও ইংরেজি ভাষণ স্কুলগুলোকেও বাংলা ভাষা চর্চায় যুক্ত করতে অষ্টমবারের মতো আমাদের এই প্রতিযোগিতার আয়োজন। আর একটা জিনিস দেখলাম যে এখানে পুরো আয়োজনটা এবং ব্যবস্থাপনাটা এত পদ্ধতিগত, প্রত্যেকটা জিনিস। মাতৃভাষার প্রতি মমত্ববোধ, শ্রদ্ধা এবং দায়িত্বশীলতা আমাদের উদ্বুদ্ধ করেছে আমাদের প্রাণের ভাষা, ঐতিহ্য, শিল্প সংস্কৃতির জন্য বাংলা অলিম্পিয়াডের মতো এমন একটি উদ্যোগ গ্রহণে। ইন্টারন্যাশনাল হোপ স্কুল আয়োজিত বাংলা অলিম্পিয়াড বেশ কয়েক বছর ধরেই হচ্ছে, আমি এটাকে অনেক সাধুবাদ জানাই। যদি না আসতাম আমার মনে হয় যে আমি অনেক কিছু মিস করে যেতাম। মিথ্যা বলিনি ভাই, এই শিশুদের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। মাহজাবিন আলম রোশনি, ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশ। 100টার মতো প্রায় স্কুল এসেছে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে, সবাই পার্টিসিপেট করছে বাচ্চারা, খুবই ভালো লাগছে দেখে। আর বিশেষ করে বাংলাদেশের কালচার যেটা, সেটা তুলে ধরছে এখানে। বাংলা অলিম্পিয়াডের মাধ্যমে আমরা বাংলাদেশের মাতৃভাষার সঠিক মূল্যায়ন করতে চাই। আমরা চাই সবাই বাংলাতে ভালোবাসুক।